সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার কতটায় কোশ্চেন নাম্বার হচ্ছে টু কোশ্চেন নাম্বার টুটায় দেখ তো দেওয়া আছে গিভেন মড জেড ওয়ান ইকোয়াল টু মট জেড টু এটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আমি এইটাকে যেহেতু সুমান এটাকে আমি ধরে নিচ্ছি আর সে আমি ধরে নিলাম এটা হচ্ছে লেটাস্ট কনসিডার মট জেড ওয়ান অ্যান্ড মড জেড টু হ্যাভ সেম ভ্যালু দ্যাটস আর ঠিক আছে এবার কি দেওয়া আছে আমি ধরে নিচ্ছি লেট আরেকটা জিনিস ধরছি আর্গুমেন্ট অফ জেড ওয়ান এটা আমি থিটা ধরছি ঠিক আছে আমার কোশ্চেনে বলা আছে গিভেন কন্ডিশানে বলা আছে কত বাই কন্ডিশন বাই কন্ডিশান কন্ডিশানে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু এটা আমার জিরো দেওয়া আছে তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান মানে যদি থিটা দিই থিটা প্লাস আর্গুমেন্ট জেড টু এটা জিরো তার মানে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট জেড টু এটা মানে কত হবে মাইনাস থিটা ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই আচ্ছা এবার বলছে দেন শো দ্যাট জেড ওয়ান এবং জেড টু আর কমপ্লেক্স কনজুগেট আচ্ছা তো আমি তাহলে নাও আমি যদি লিখি নাও আচ্ছা জেড ওয়ান মানে কত জেড ওয়ান মানে দেখ আমি যদি বলি যে আর আমি যদি ওই মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্মে লিখি তাহলে কী লেখা যাবে আর কস্থিটা প্লাস আই ইন্টু আর কত সেটা হচ্ছে সাইন থিটা ঠিক আছে এটা জেড ওয়ান আর জেড টুটাকে কেমন লেখা যাবে জেড টুটা কেমন লেখা যাবে সেটা হচ্ছে আর কস অফ আর্গুমেন্ট জেড টু জেড মানে কত মাইনাস থিটা প্লাস আই ইন্টু আর সাইন অফ মাইনাস থিটা ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করব। সেটা হচ্ছে এ দেখ এখানে কস থিটাটা কিন্তু মাইনাসটাকে রিডিউস করে নেই কারণ থিটা হয়ে গেল প্লাস প্লাস আর নয় এটা মাইনাস সাইন্থিটা বাইরে তো বার করে দেয় তাহলে আর সাইন থিটা ঠিক আছে আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে দেখ এই দুটো একে অপরের কনজুগেট তাই না দেখ জেড ওয়ানের জায়গায় জেড ওয়ানেতে আয়ের জায়গায় মাইনাস আই বসালে কিন্তু জেড টু ফিরে আসে হেয়ার জেড ওয়ান অ্যান্ড জেড টু আর কনজুগেট কমপ্লেক্স নাম্বার সরি কনজুগেট কমপ্লেক্স নাম্বাৰ কমপ্লেক্স নাম্বাৰ ডেটছ ইট